বেঁচে আছে এই যে দেখুন কি অবিশ্বাস্য দুরন্ত। এই দুই বালক জীবনের ঝুঁকি নিয়ে এভাবে লাভ দিয়ে পড়লো। এটি দুরন্ত একটি শৈশব, আর একবার হবে নাকি বল? চলে এসো কাল্লাস, তো এই লাভ দিয়ে কেমন লাগছে সাব্বির? ভালো লাগছে। তোমার কোনো ভয় লাগেনি? ওকে ওকে কার্লোস, তোমার অনুভূতি কি? হ্যাঁ, লজ্জা করছে? এবার কোন পাশে হবে? ওকে, এবার এই পাশে হবে। কত কত গতিতে লাভ দিয়ে আসতে হয় দেখুন। শুধু হ্যাঁ, তা তো ওইদিকে পড়বে, এইদিকে কতটা গতিতে তারা পড়ছে দেখুন। এখন না গতি দেখুন। হ্যাঁ, সাধারণ ভাবে পড়লো, দেখি উঠে আসে কিনা। না না, উঠে এসেছে, বেঁচে আছে। এবার আসছে ডুব মারতে মারতে তারা কিনারার দিকে আসছে। তাদের খেলা দেখার জন্য অসংখ্য দর্শকের উপস্থিতি। দুই গতি দানব আজকে কিন্তু অলিম্পিকে কিন্তু আজ সাঁতার চলছে, সুইমিং প্রতিযোগিতা, জানো তো তোমরা? তোমরা কি অলিম্পিকে যেতে চাও? অলিম্পিকে যাওয়ার ইচ্ছা আছে? সেখানে কিন্তু খেলা চলছে সুইমিং, তার হবে নাকি? কষ্ট হয়ে গেছে, ঠিক আছে রেস্ট করো। এই কার্লোস কে দেখুন, সে মানে অলিম্পিকে যেতে চাই। ইন ফিউচার অলিম্পিকে তাকে দেখা যাবে। সে দুরন্ত ভাবে, পানি তার কাছে কোনো ব্যাপারই না। মাইকেল ফেল্প আটবার চ্যাম্পিয়ন ছিল সুইমিং এ, তাকেও সে হারিয়ে দিতে পারে। বাংলাদেশ থেকে যদি এরা সুইমিং এ যায় অলিম্পিকে, বাংলাদেশে গোল্ড মেডেল অবশ্যই অবশ্যই চলে আসবে। মাইকেল ফেল্প হারিয়ে যাবে না। তো কি অবস্থা সাব্বির, তুমি কি অলিম্পিকে যেতে চাও ভবিষ্যতে? তুমি কি হারিয়ে দিতে পারবে মাইকেল ফেল্পসকে? চালিয়ে দেবে বাংলাদেশ থেকে।